নমস্কার। শোম বুটিকের আজকের এপিসোডে শুধুই গুজরাটি স্টিচ দেখাবো বিভিন্ন মেটেরিয়ালের ওপরে। যদিও আমি আজকে গুজরাটি স্টিচ পরে নিই, শাড়িটা আমার কাছে একটাই আছে, তাই জন্য পরে আপনাদের দেখালাম, ডিসপ্লে করলাম। পিওর সিল্কে পেন্টিং, তার উপরে গিট ফোরের কাজ। দেখুন শাড়িটা কীরকম, দেখুন পাল্লা পোর্শনটা ভালো করে ক্লোজলি দেখুন, পুরো হ্যান্ড পেন্টিং। তার উপরে এই যে এগুলো কিন্তু সব স্টিচ, এগুলো দেখে মনে হবে মতি বসানো আছে, কিন্তু এগুলো কিন্তু সব হ্যান্ডে স্টিচ। এটাকে আমরা গিট ফোর বলি, গিট ফোরের স্টিচ। পুরো হাইলাইট করা হয়েছে এন্টার শাড়িতে, পেন্টিং ধরে ধরে পাল্লা পোর্শন অ্যান্ড বডি পোর্শন দুদিকে দেখুন, এরকম বর্ডার যাবে, আপারে লোয়ারে বর্ডার যাবে। রাস্ট কালারের, এই রাস্ট কালারের ব্লাউজ পিসটা, তাতেও হাতে কাজ আছে এবং গিট ফোরগুলো দেওয়া আছে। ভীষণ সুন্দর এই শাড়িটার প্রাইস হচ্ছে 4850। পিওর সিল্কে পেন্টিং অ্যান্ড গিট ফোর। আজকের এপিসোডের এক নম্বর শাড়ি গুজরাটি স্টিচ চন্দেরিতে, নাম্বার 1 4250, ইয়েলো বর্ডার, স্যাটিন বর্ডার চন্দেরি, তাতে দেখুন হ্যান্ড স্টিচ, গুজরাটি স্টিচ গেছে এইভাবে, খুব সুন্দরভাবে কাজটা গেছে পাল্লা পোর্শনে। তারপরে দেখুন আপারিওকে কতটা ফুল ভলিউমে কাজটা যাবে, গুজরাটি স্টিচ, স্যাটিন বর্ডার যাবে ইয়েলো শেডের তিনটে কালার। শাড়িটা এমনিতেই খুব সুন্দর, ফুল বডিতে ছোট ছোট বুটি গেছে, গুজরাটি স্টিচের বুটি গেছে, এবং পাল্লা পোর্শনে, সরি প্লিটসে, এভাবে গুজরাটি স্টিচের দেখুন টেম্পল করে করা আছে, এইটা পড়বে প্লিটসে, পড়বে আপারিওক অ্যান্ড প্লিটসে এরকম টেম্পল পড়বে। ব্লাউজ পিসটাও দেখুন কত সুন্দরভাবে কাজটা গেছে, জাস্ট এতটাই আপনারা স্লিভসে দেবেন, ছোট একটা স্লিভস, ফুল হাত এটা কভার করে যাবে। 4250 নাম্বার 1, শাড়ি নাম্বার 1, স্যাটিন বর্ডার চন্দেরি সিল্ক। নেক্সট হচ্ছে আর একটা ব্ল্যাক চন্দেরি দেখাবো, কম্বিনেশন আর ডিজাইন আলাদা। 4250 নাম্বার 2, যাদের ইয়েলো ভালো লাগবে না তারা ব্লু শেডিং এরটা নিতে পারেন, ডিজাইন একদম আলাদা। এই হচ্ছে পাল্লা পোর্শন ব্ল্যাক চন্দেরি, তাতে পুরো পাল্লাতে এইভাবে গুজরাটি স্টিচগুলো গেছে। তার ওপর বডিতে দেখুন, ফুল বডিতে, আগে বর্ডারে আসি, এটাতে স্যাটিন বর্ডার, ব্লু আর গ্রিন শেডিংয়ের তিনটে বর্ডার যাবে, তিনটে কালার। তার উপরে আমি বর্ডার ধরে ধরে পুরো গুজরাটি স্টিচটা চলে গেছে টেম্পল টেম্পল করে, ফুল বডিতে এইভাবে যাবে, লোয়ার পোর্শন আপার পোর্শন, ফুল বডিতে বুটি আছে, ছোট ছোট অজস্র বুটি আছে। দেখুন শাড়ির একদম পুরোটাতেই এইভাবেই কাজটা যাবে, এইভাবে কাজটা যাবে। এইটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের হাতে পুরো এতটা কাজ যাবে, ফুল স্লিভসটা কভার করে যাবে এই স্টিচটা, তার সাথে এটা বর্ডারটা পড়বে। খুব সুন্দর করে বানান, খুব সুন্দর ডিজাইন করে ব্লাউজটা বানানো যাবে। প্রাইস হচ্ছে 4250 চন্দেরি সিল্কে গুজরাটি স্টিচ। চারটে কালার দেখাবো আমি, এবার আসছি রেড, অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক স্যাটিন বর্ডার। প্রত্যেকটা সুন্দর, প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা, দেখুন ভালো করে। এই হচ্ছে পাল্লা পোর্শন, এই হচ্ছে পাল্লা পোর্শন, আপারিওকে গেছে এইভাবে, কালার মিলিয়ে কাজ করা হয়েছে, বর্ডারের যে কালারগুলো উইভিংয়ে ছিল সেই কালার কম্বিনেশন মিলিয়ে গুজরাটি স্টিচটা গেছে, অরেঞ্জ আর রানি দিয়ে আপারিওক
फुल बॉडी ते बूटा जावे गुजराती स्टिच बूटा प्लीट से आबार देखून कतोटा काज गेछे एटा जावे प्लीट से एई देखून प्लीट से काजटा जावे एई होच्छे शाड़ीटा प्लीट से एइभावे आसबे एटारो ताई ब्लाउज पिसे खूब सुंदर करे এই কলকাটা দেওয়া আছে স্লিভসে পড়বে কলকাটা ব্লাউজ পিসে প্রাইস হচ্ছে 4250 ব্ল্যাক চন্দেরি সিল্ক রেড পিঙ্ক বর্ডার এবার আসছে ব্ল্যাক চন্দেরি সিল্কে গ্রিন বর্ডার 4250 এটাও দেখুন ডিজাইন আলাদা এই হচ্ছে পাল্লাতে যাবে এই ডিজাইন আর এটা যাবে আপারিওকে আবার প্লিটসে গিয়ে এই কাজটা পড়বে প্লিটসে গিয়ে কাজটা পড়বে এইভাবে প্লিটসে কাজটা পড়বে ব্লাউজ পিসটাও দেখিয়ে দিই এই হচ্ছে ব্লাউজ পিস ফুল স্লিভস কভার করবে এরকম স্টিচটা দেওয়া আছে 4250 শাড়ি নাম্বার 4 এবার মেটেরিয়ালটা পাল্টে দিলাম এটা হচ্ছে হ্যান্ডলুম বেঙ্গল হ্যান্ডলুমের ওপর গুজরাটি স্টিচ এটার কম্বিনেশন খুব সুন্দর মেরুনের সাথে একটা ইয়েলো টোন গেছে কিন্তু যেহেতু ডুয়েল এফেক্ট মেরুন সুতোটা গেছে বলে কালারটা একটু অন্যরকম লাগছে দেখুন এই হচ্ছে পাল্লা এটা যাবে পাল্লা পোর্শন 2850 প্রাইসটা আগেই বলে দিই 2850 অনলি এই হচ্ছে বডি পোর্শন ফুল বডিতে এইভাবে বুটি যাবে বর্ডার যাবে ফুল বডিতে এইভাবে কাজটা যাবে আর এই হচ্ছে পুরো শাড়িটা স্লিক বর্ডার গেছে আর গোটা শাড়িতে বুটি গেছে এই হচ্ছে ট্র্যাডিশনাল স্টিচ ট্র্যাডিশনাল লুক বেঙ্গল হ্যান্ডলুমে গুজরাটি স্টিচ 2850 অনলি প্রাইস শাড়ি নাম্বার 5 শাড়ি নাম্বার 6 এগেন বেঙ্গল হ্যান্ডলুম ব্ল্যাক অ্যান্ড মেরুন মেরুন ঠিক নয় এটা খুব সুন্দর একটা রং এই হচ্ছে পাল্লা পোর্শন এই হচ্ছে পাল্লা পোর্শন খুব সুন্দরভাবে গুজরাটি স্টিচটা যাবে ভরাট করে এরপরে দেখো দেখুন বর্ডারে খুব সুন্দর স্লিক বর্ডার যাবে গোটা বডিতে বুটি আছে শাড়িটা হাফ অ্যান্ড হাফ এটা একটা ডুয়েল এফেক্টের জন্য কালারটা এসছে এক্সপ্লেন করতে পারবো না কালারটা খুব মিষ্টি কালার এইটা হচ্ছে প্লিটসের পোর্শন এই হচ্ছে প্লিটসের পোর্শন এটা পাটলি পল্লু হাফ অ্যান্ড হাফ নয় জাস্ট পাটলি পল্লু এই যে যাবে এইভাবে প্লিটসে যাবে প্লিটসের পরে কোল আঁচলে এটা যাবে এই কালারটা যাবে কোল আঁচল এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজের হাতে এই কাজটা যাবে ব্লাউজের হাতে কাজটা যাবে প্রাইস হচ্ছে এটারও 2850 এটার প্রাইস 2850 এটার প্রাইস স্টিচ রিপিট করা মুশকিল রিপিট অর্ডার এটা নিতে পারবো না প্রচুর সময় লাগে আপনাদের ধৈর্য থাকবে না পেশেন্স থাকবে না যার জন্য কোনো স্টিচ কাঁথা স্টিচ গুজরাটি স্টিচ আমি রিপিট অর্ডার নেব না নাম্বার 7 প্রাইস হচ্ছে 4250 এই শাড়িটাও চন্দেরিতে খুব ভালো চন্দেরি সিল্ক দুধে আলতা পিঙ্ক মিষ্টি পিঙ্ক তার ওপরে ইয়েলো অ্যান্ড হোয়াইট দিয়ে কাজটা গেছে
ক্যামেরাটা একটু পাশে আপনারা দেখলে বুঝতে পারবেন, ছবিটা দেওয়া আছে, খুবই সুন্দর। শাড়িটা পরার পরে কিরকম লাগছে একবার দেখে নিন। পাল্লাতে যাবে, তার উপরে বডি পোর্শনটাতে দেখুন কি ভলিউমে কাজটা গেছে, পুরো বর্ডার ধরে ধরে কাজ গেছে দুদিকে, বড় বড় বুটা গেছে অজস্র ভেতরে, ফুল বডিতে এরকম কাজটা, ফুল বডিতে সেম কাজটাই চলে গেছে। এই হচ্ছে, আর এত মিষ্টি রংটা, পিঙ্কের রংটা এত সুন্দর, মিষ্টি একটা পিঙ্ক দেখুন। চন্দেরি সিল্ক, গুজরাটি স্টিচ, প্রাইস বলে দিলাম 4250। ভালো করে ছবিটাও দেখে নিন, পিকচারে দেওয়া যেটা আছে। আর এই হচ্ছে স্লিভসের কাজ। এবার আসছি শাড়ি নাম্বার 8। শাড়ি নাম্বার 8, প্রাইস হচ্ছে 5500। এইবার এলাম আমি সিল্কে, খুব ভালো কোয়ালিটির 4-ply পিওর সিল্ক, তার ওপর ডাই করা হয়েছে একটা ওয়াইন কালার আর একটা মেহেন্দি গ্রিন কালার। ফার্স্টে শাড়িটা ডাই করা হয়েছে, তার ওপর ওয়ার্কটা গেছে দেখুন, পুরো ওয়ার্কটা দেখুন। এই হচ্ছে পাল্লা পোর্শন, তার উপরে যাবে বডি পোর্শন, বডিতে এইভাবেই গেছে, কতটা চওড়া বর্ডার হিসাবে গেছে দেখুন, কি ভলিউমে কাজটা দেখুন, গুজরাটি স্টিচটা কি ভলিউমে গেছে দেখুন। মিরর আছে, ভেতরে ভেতরে মিরর বসানো আছে। সেকেন্ড হাফটা ওয়াইন কালার, এটাও পাটলি পাল্লু, এইভাবে পাটলিতে যাবে ওয়াইন। এই হচ্ছে পুরো ফুল লুকটা, কোল আঁচলে একদম এন্ড অবধি কাজটা যাবে। এটা হচ্ছে ব্লাউজ পিস, স্লিভসে এই ওয়ার্কটা যাবে। 5500 অনলি এটার প্রাইস, 5500 পিওর সিল্কে গুজরাটি। আর একটা দেখাবো পিওর সিল্কে গুজরাটি নাম্বার 9, এটাও 5500। কালারের ডাইংগুলো দেখুন কি বিউটিফুল কালার কম্বিনেশনটা, একটা হচ্ছে পুরো পিঙ্ক, বেবি পিঙ্ক, তার উপরে ইয়েলো, ব্রাইট ইয়েলো, লেমন ইয়েলো, এখানেও তাই এই কাজটা গেছে প্লিটসে। প্লিটসে এই কাজটা যাবে। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের হাতে এই ওয়ার্কটা গেছে। এরপর আসছি শাড়ি নাম্বার 10, 5650 শাড়ি নাম্বার 10। এটাও দেখুন ব্লকের সাথে মিক্স অ্যান্ড ম্যাচ, পিওর সিল্কে ডাই করা হয়েছে, তারপরে ব্লক করা হয়েছে, তারপরে স্টিচ গেছে। এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে পাল্লা পোর্শন, আপার পোর্শন এরকম পিঙ্ক কালার ডাই করা হয়েছে, তার উপরে গুজরাটি স্টিচটা যাবে, লোয়ার পোর্শনটা হোয়াইটের ওপর ব্লক প্রিন্ট যাবে, আপার হাফটা এরকম যাওয়ার পরে দেখুন খুব অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট করে কড়াইটা। এই দেখুন প্লিটসে আবার গুজরাটি স্টিচটা এইভাবে দেওয়া হয়েছে, এই হবে লুকটা। প্লিটসে পোর্শনে যাচ্ছে গুজরাটি স্টিচ, দুটো সাইডে ব্লক যাবে। এটা হচ্ছে ব্লাউজ পিস, প্রত্যেকটাতে স্লিভসে ওয়ার্কটা যাবে। 5650 এটার প্রাইস, নাম্বার 10, 5650।
এবার আসছি শাড়ি নাম্বার 11, কেটে কাতান শাড়িটা। দেখুন পাশের ছবিটা, পাশের ছবিটা দেখলে বুঝতে পারবেন শাড়িটা পরে কিরকম লাগছে। কেটে কাতান, এই হচ্ছে দোপাট্টা, এই পাল্লা, পাল্লা পোর্শনে পুরো ভরাট স্টিচ, গুজরাটি স্টিচ গেছে। ফুল বডিতে পুরো দেখুন প্যানেল করে করে, কেটের কাতানের জায়গাগুলোতে পুরো প্যানেল করে করে গুজরাটি স্টিচটা অল ওভার গেছে, অল ওভার শাড়িতে এইভাবেই কাজটা যাবে। ফুল বডি ওয়ার্ক দেখুন, পুরো প্যানেল প্যানেল করে চলে গেছে। এন্টার শাড়িতে, এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের স্লিভসে এই ওয়ার্কটা যাবে। প্রাইসটা বলে দিই, এটার প্রাইস হচ্ছে 6500, শাড়ি নাম্বার 11, কেটে কাতান গুজরাটি স্টিচ, 6500। আচ্ছা, এপারে নেক্সট আসবো আমি নাম্বার 12, এটাও কেটে কাতান, ডিজাইনটা আলাদা, কালার কম্বিনেশনও আলাদা। প্রাইসটা আগে বলে দিই, 6650, 6650 নাম্বার 12। এই হচ্ছে পাল্লা পোর্শন, এই হচ্ছে পাল্লা পোর্শন, ডিজাইনটা দেখুন। তারপরে ফুল বডিতে এইভাবে কাজটা যাবে, কাতানের জায়গায় পুরো প্যানেল করে করে কাজটা যাবে। এটা ভীষণ সুন্দর দেখতে, এই দেখুন এইরকম লুকটা আসবে শাড়িটা পরার পর। ব্লাউজ পিসটা একবার দেখে নিন, এই হচ্ছে ব্লাউজ পিস, স্লিভসে যাবে এই ওয়ার্কটা। এরপরে আসছি শাড়ি নাম্বার 13, এটা হচ্ছে 3D কাতান। এটাও দেখুন শাড়িটা পরার পরে কিরকম লাগছে, ছবিটা সাইডের ছবিটা দেখুন শাড়িটা পরার পরে কিরকম লাগছে। 3D কাতান, এই হচ্ছে পাল্লা পোর্শন, এটা পাল্লা পোর্শন, এইটা হচ্ছে বডি পোর্শন, এই হচ্ছে বডি পোর্শন। 3D কাতান আপনারা দেখেছেন, আমি দেখিয়েছি এর আগে, তার উপরে কিন্তু কাজটা গেছে, তিনটে কালারের ডাই যাবে। ফুল কি ভলিউমে কাজটা দেখুন, ফুল বডিতে এরকম ওয়ার্কটা যাবে, ফুল বডি ওয়ার্ক। এই হচ্ছে পুরো এন্টার শাড়িটা দেখুন, স্টিচের ভলিউমটা দেখুন। প্রাইস হচ্ছে 6800, এটার দুপাট, এই ব্লাউজ পিসটা দেখে নিন, এই হচ্ছে ব্লাউজ পিস, আর এই হচ্ছে ওয়ার্কে, ওয়ার্ক যাবে স্লিভসে। এরপরে আসছি শাড়ি নাম্বার 14, এটা ব্যাঙ্গালোর সিল্কে গুজরাটি 6800, ডিজাইনটাও খুব সুন্দর, ব্যাঙ্গালোর সিল্ক তো আপনারা জানেনই। এই হচ্ছে দেখুন পাল্লা পোর্শনে এটা যাবে, এইটা হচ্ছে বডি পোর্শন, একদম ব্ল্যাকিশ ব্লু, একদম এটা কিন্তু ব্ল্যাক নয় আবার ব্লুও নয়, ব্ল্যাকিশ ব্লু, জাস্ট ডাবল কালার সুতো দিয়ে কাজটা গেছে, কাজটা খুব পরিষ্কার,
অল্প মিররের ব্যবহার আছে, প্লিটসের ডিজাইনটা আলাদা, প্যানেল প্যানেল করে গেছে, প্লিটসে এইভাবে গেছে। প্যানেল প্যানেল করে কাজ। ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস, স্লিভসে যাবে, ব্যাক পোর্শনে যাবে, দুদিকে কাজটা যাবে। প্রাইস হচ্ছে 6800। এরপরে আসছি শাড়ি নাম্বার 15। শাড়ি নাম্বার 15 ব্যাঙ্গালোর সিল্ক 6800। এটাও তাই, রেড এর ওপর রেড কম্বিনেশন, টুকটুকে লাল, তাতে এই কাজটা যাবে। এটা যাবে পাল্লা পোর্শন, আর এই হচ্ছে বডি পোর্শন। পরিষ্কার কাজটা দেখুন, রেড এর ওপর। এটাও তাই, মাত্র দুটো কালার সুতো দিয়ে কাজটা গেছে, পুরো বডিতে এভাবে বর্ডার আর বুটি দিয়ে সাজানো হয়েছে। এই হচ্ছে শাড়িটা উইথ ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা দেখে নিন, এই হচ্ছে স্লিভস, এইভাবে কাজটা যাবে। খুব সুন্দর করে লম্বাভাবে হাতে স্লিভসটা এইভাবে বসাতে পারবেন। 6800 এটার প্রাইস। এবার আসছি নাম্বার 16, ফিরোজা কালার 6800। ফিরোজা কালারের ওপরে প্রত্যেকটার কাজ একটার থেকে আরেকটা আলাদা, ডিজাইন আলাদা। ভালো করে দেখুন ডিজাইনটা, দেখুন পাল্লার ডিজাইন। এরপরে আসছে বডি পোর্শনে, এই দেখুন ফিরোজা। এই হচ্ছে বর্ডার পোর্শন, আর এই হচ্ছে পুরো শাড়িটা। এই হচ্ছে পুরো শাড়িটা উইথ ব্লাউজ পিস। এই হচ্ছে ব্লাউজ উইথ ব্লাউজ পিস। শাড়ির প্রাইস হচ্ছে 6800। এরপরে আসছি নাম্বার 17। এই কালারটা নুশি কালার, একটা ব্রাউনেরই একটা শেড। এটাও 6800 ব্যাঙ্গালোর সিল্কে, আনকমন কালার। একটু আনকমন কালার যারা চান, যারা খোঁজেন, যে সব কালার পরেছি এই কালারটা পরিনি, সেই রকম একটা কালার। দেখুন এই হচ্ছে পাল্লা পোর্শন, আর এইটা হচ্ছে বডি পোর্শন। এটাতে কোনো মিররের ব্যবহার নেই, অনেকে পছন্দ করেন না, তাই জন্য কয়েকটাতে আমি মিরর ইউজ করিনি। পুরো বর্ডার ধরে যাবে কাজ। এই হচ্ছে ফুল বডিতে বড় বড় গুজরাটি বুটা, প্রত্যেকটা হ্যান্ড স্টিচ, হ্যান্ড গুজরাটি স্টিচ। এই হচ্ছে পুরো শাড়িটা 6800, শাড়ি নাম্বার 17। ব্লাউজ পিসটাও খুব সুন্দর, এই হচ্ছে ব্লাউজ পিস, যেটা স্লিভসেই কাজটা যাবে। এরপরে আসছি শাড়ি নাম্বার 18। এটার স্টিচটা ভীষণ সুন্দর, ব্যাঙ্গালোর সিল্ক
ব্ল্যাক ব্ল্যাক ব্যাঙ্গালোর সিল্ক, এবং শাড়িটা কিন্তু পরা অবস্থায় দেখে নিন, খুব ভালো করে দেখুন শাড়িটা পরা অবস্থায় ডিসপ্লে করা আছে, পরার পর কীরকম লাগবে। এটা বাটিকের সাথে গুজরাটি স্টিচ গেছে, এটার কাজটা খুব সুন্দর কাজ। এই হচ্ছে পাল্লা, স্টিচের নিটনেসটা দেখুন ভালো করে, ক্লোজলি স্টিচের নিটনেসটা দেখুন, ফুল পাল্লাতেই কাজটা গেছে। এর পরে যাবে বডি পোর্শন, ব্যাঙ্গালোর সিল্কে ক্র্যাক বাটিক গেছে, হ্যান্ড বাটিক, মোম বাটিক, তার উপরে যেরকম কাঁথা করি আমরা বাটিক কাঁথা, ঠিক তেমনি বাটিক গুজরাটি, পুরো টেম্পল করে করে প্রথমে একটা বর্ডার গেছে, গুজরাটি স্টিচের বর্ডার গেছে, তার উপরে পুরোপুরি টেম্পল করে করে ফুল বডিতে ফুল শাড়িতে এরকমভাবে কাজটা যাবে। আর কালারটা তো কিছু বলার নেই, এত সুন্দর কালার। এই হচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর কালার, এটা অরেঞ্জেরই একটা শেড, এটা মিষ্টি একটা অরেঞ্জের শেড, তার সাথে ব্ল্যাক ডাই করা হয়েছে, ক্র্যাকটাও ব্ল্যাক, ফুল বডিতে এইভাবে ব্ল্যাকের ওপর স্টিচগুলো যাবে। এই দেখুন লুকটা, 7200 এটার প্রাইস। ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে ব্ল্যাকে রেখেছি এবং স্লিভসটা স্লিভসেই কাজটা যাচ্ছে। এরপরে আমি দেখাবো নাম্বার 19, প্রাইস হচ্ছে 8000, এটা তাসারের ওপর, তাসারের ওপর ভীষণ ডিমান্ড, কিন্তু আমি বেশি করতে পারিনি, এখনও তৈরি হচ্ছে, আমার হাতে এসে পৌঁছয়নি কাজ। পাল্লাটা দেখুন, এই হচ্ছে পাল্লা, একদম তাসার, পুরো তাসার কালারের ওপর, অরিজিনাল যে তাসার তার ওপরেই হোয়াইট সুতো দিয়ে কাজটা গেছে। 8000 এটার প্রাইস। এটাতে কিন্তু মিরার আছে, মিরারের ব্যবহার আছে অল্প করে, ভীষণ সুন্দর পরিষ্কার কাজ। এই হচ্ছে শাড়িটা, শাড়িটা একবার ভালো করে দিয়ে দেখাই, দেখুন কাজটা কিভাবে যাচ্ছে। এই হচ্ছে পুরো কাজটা, এই হচ্ছে ব্লাউজ পিস, স্লিভস এই কাজটা যাবে, এটা হচ্ছে ব্লাউজ পিস। এরপরে আসছি আমি নাম্বার 20, নাম্বার 20 প্রাইস হচ্ছে 6800, রেড ব্যাঙ্গালোর সিল্ক, তার উপরে ব্ল্যাক দিয়ে কাজটা করা, গুজরাটি স্টিচ গেছে রেড ব্যাঙ্গালোর সিল্কে ব্ল্যাক দিয়ে। এই হচ্ছে পাল্লা, পাল্লা পোর্শন গেছে, তার উপরে দেখুন বডি পোর্শনটা কিভাবে গেছে। এই হচ্ছে বডি পোর্শন, রেডের ওপর ব্ল্যাক দিয়ে পুরো শাড়িটাতে এইভাবেই যাবে টেম্পল করে করে, টেম্পল করে করে ফুল বডিতে, তার উপরে খুব সুন্দর করে ডিজাইনটা ফেলা, যাতে শাড়িটা পরলে ভীষণ সুন্দর লাগে দেখতে। এই দেখুন রেড ব্ল্যাক কম্বিনেশন, খুবই আই ক্যাচি কম্বিনেশন, জাস্ট এইভাবেই যাবে পুরো শাড়িটা, এভাবেই যাবে। এটা হচ্ছে ব্লাউজ পিস, প্লেনটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের স্লিভসে এইভাবেই টেম্পল করে কাজটা যাবে। 6800 এটার প্রাইস। এরপরে আসছি নাম্বার 12, নাম্বার 12 এটাও তাই, সরি নাম্বার 21, নাম্বার 21 ছবিটা একবার দেখে নিন, শাড়িটা পরার পরে ছবিটা কীরকম লুক আসছে, একদম রয়্যাল ব্লু, তাতে হোয়াইট দিয়ে কাজ। এই হচ্ছে পাল্লা পোর্শন, ফুল পাল্লাতে এইভাবেই যাবে কাজটা। আর এই হচ্ছে বডি পোর্শন, ব্রাইট রয়্যাল ব্লু,
তাতে হোয়াইট দিয়ে ফুল বডিতে কাজটা গেছে, এটা ভীষণ সুন্দর দেখতে। প্লিটসে দেখুন এইভাবে যাবে প্লিটসটা, ঠিক এইভাবেই যাচ্ছে। ব্লাউজ পিসটাও একবার দেখিয়ে দিই, যেটার স্লিভসে এবং ব্যাক পোর্শনে কাজটা যাচ্ছে। 6800 এটার প্রাইস, নাম্বার 22, 7200, ব্যাঙ্গালোর সিল্ক। তাতে কাজটা তো দারুণ কাজ, দেখুন একবার ভালো করে। এই হচ্ছে কত বড় ভরাট পাল্লাটা, দেখুন পাল্লাটা কত ভর্তি কাজ। মাস্টার্ড ইয়েলোতে ব্ল্যাক, রেড অ্যান্ড হোয়াইট দিয়ে কাজটা গেছে। দুদিকে এরকম চওড়া বর্ডার যাবে, তাতে ভরাট করে কাজটা গেছে। পুরো শাড়িটাতে বুটি গেছে, পুরো শাড়িটাতে এইভাবে বুটি যাবে, এভাবে বুটি গেছে এন্ড অবধি। আর দেখুন হাতে কতটা কাজ গেছে, পুরো হাতটা কাভার করবে, স্লিভসটা পুরোটা কাভার করবে, পুরো স্লিভসটা এরভাবে কাভার করে দেবে। প্রাইসটা হচ্ছে 7200। আজকে লাস্ট শাড়ি, শাড়ি নাম্বার 23, মেরুন গুজরাটি স্টিচ। প্রাইস হচ্ছে 6800। ডিজাইনটা একবার দেখুন, এই হচ্ছে পাল্লা পোর্শন। আর এই হচ্ছে এন্টায়ার বডি পোর্শন, এটা ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। এই হচ্ছে এন্টায়ার বডি পোর্শন। এটার প্রাইস, ফুল বডিতে কাজটা যাবে, এটাতে কোনো মিরর নেই, মিরর ছাড়া, কারণ এতটা কাজ গেছে, এতটা ভলিউমে কাজ গেছে, যেটাতে কোনো মিররের প্রয়োজন হয়নি। দেখুন শাড়িটা কি সুন্দর। এটার ব্লাউজ পিস হচ্ছে, এইটা হচ্ছে এটার ব্লাউজ পিস। গুজরাটি স্টিচের প্রোগ্রাম কেমন লাগলো জানাবেন আমাকে অতি অবশ্যই। অর্ডার দেবেন না, অপশন রেখে বুকিং করুন, চেষ্টা করব যাতে দিতে পারি অনেককে। আবার করব গুজরাটি স্টিচের, অনেক শাড়ি আমি দেখাতে পারলাম না, সেগুলো আসছে, পরবর্তীকালে দেখাবো নিশ্চয়ই। দেখতে থাকুন সৌম্যর প্রোগ্রাম, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন। নমস্কার।